নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি চিকেন ড্রামস্টিকের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি। লেগ পিসটাকে এইভাবে কাট করে নিয়েছি। এবার আমি মশলাটা তৈরি করব। এবার আমি মশলাটা তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দুধ। এবার দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1.5 চামচ, চাট মশলা 1 চামচ, স্বাদমতো নুন, কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি 3টে, ধনে পাতা কুচি 2 টেবিল স্পুন, হোয়াইট অয়েল, লেবুর রস 2 টেবিল স্পুন, সোডা 1/2 চামচ। এবার সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়োটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপরে নেক্সট স্টেপে আসছি। এবার এই সমস্ত মশলাটা আমি মাংসের ওপরে এইভাবে দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন, মশলাটাকে মাংসের গায়ে খুব ভালোভাবে মাখাতে হবে, যাতে মাংসের এই যে কাটা অংশগুলোর মধ্যে মশলাটা খুব ভালোভাবে চলে যেতে পারে। এখানে আমি খাবার সোডার ব্যবহারটা করলাম এই কারণে যাতে মাংসটা খুব সফট হয়ে যায়। আর এই ম্যারিনেশনটা আমি লেগ পিস দিয়ে করেছি। আপনারা এটা ছোট ছোট পিসের মাংস দিয়েও তৈরি করতে পারেন। ম্যারিনেশন করা হয়ে গেল এই অবস্থায়, খুব তাড়া থাকলে 1/2 ঘন্টা, আর যদি সময় দেওয়া যায় তাহলে ওভারনাইট ম্যারিনেশনটা হলে মাংসটার পিসটা খুব সফট হয়ে যাবে আর খেতেও ভালো হবে। এই অবস্থায় আমি ওভারনাইট রেখে দিচ্ছি। সারা রাত ফ্রিজে রাখার পর বাটিটা আমি বের করে এনেছি। দেখুন, মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেটেড হয়েছে। এবার আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি একটা প্যান নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে লেগ পিসটা এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, লেগ পিসগুলো দিয়ে দিয়েছি। এবার যে মশলাটা রয়েছে সেই মশলাটাও লেগের ওপর এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন মশলাটা দেয়া হয়ে গেছে। এবার আমি মিডিয়াম ফ্লেমে রেখে মাংসর একটা দিক খুব ভালোভাবে ভেজে নেব। একটা দিক বেশ ভালোভাবে ভাজা হয়েছে, আমি এবার অপর দিকটাকেও এইভাবে উল্টিয়ে দিচ্ছি। দেখুন, ভাজতে ভাজতে এত নরম হয়ে যাচ্ছে যে তুলতেও অসুবিধে হচ্ছে। এত তুলতুলে হয়ে গেছে মাংসটা ওভারনাইট ম্যারিনেশনের পর। এবার অপর দিকটাকেও আমি আবার ভালোভাবে মিনিট আস্তে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন, দুদিকটাই খুব ভালোভাবে ভাজা হয়েছে, কিন্তু আমি আর একটু এটা রেখে ভাজবো। যতক্ষণ না এর জুসটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায় ততক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আরও মিনিট আস্তেকের জন্য ভাজবার জন্য রেখে দিচ্ছি। গ্রেভিটা খুব ভালোভাবে শুকিয়ে এসেছে আর মাংসটা দুপিটটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি আর ভাজবো না, গ্যাসের সুইচটাকে অফ করে দেবো, তারপরে প্লেটিং করব। এইভাবে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন একটা অসাধারণ চিকেন ড্রামস্টিক, যেটা সান্ধ্যকালীন চা বা কফির সঙ্গে খেতে লাগবে দুর্দান্ত। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।